হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আওয়ার মোবাইল সার্ভিস টিউটোরিয়াল। আজকে আমরা দেখব কিভাবে ওয়াই থ্রি ফোনটা ডেড এবং হ্যাং লোগো এবং ব্লিঙ্কিং যে ফোনগুলা কিভাবে ফ্ল্যাশ করতে হয় এবং কিভাবে 100% একুরেট ফাইল দিয়ে ফ্ল্যাশ করলে ফোনটি কাজ হবে। ডিসক্রিপশন লিঙ্কে ফাইলটা দেওয়া আছে এবং টুলসটাও দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফাইলটা একদমই 100% কাজ করে। আর প্রথমে ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। ফাইলটা অলরেডি আমার ডাউনলোড করা আছে আর আপনাদের জন্য ডিসক্রিপশন লিঙ্কে রেখে দিছি, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এ হচ্ছে ফাইলটা আর এটা হচ্ছে ফাইলের লেবেলের ভার্সন। ফাইলের উপরে লিঙ্কটা কপি করে নিব, এটা আপনারা চাইলে অন্যভাবে সেভ করতে পারেন। ফাইলের লিঙ্কটা কপি করব এবং এসপি ফ্ল্যাশ টুলটা ওপেন করে নেব। এসপি ফ্ল্যাশ টুলটা ওপেন হয়ে গেলে তারপরে চয়েস, এই দেখতে পাচ্ছেন সেকেন্ডারি লোডিং ফাইল, চয়েসে সিলেক্ট করব। অর্থাৎ আমি যে সেটটা ফ্ল্যাশ করব, কাঙ্ক্ষিত আমার যে সেটটা ফ্ল্যাশ করব, ওখানে ফাইল নেম, এখানে ওই সেই আমার ফাইলটা সিলেক্ট করে দেব। যে লিঙ্কটা কপি করলাম ওটা পেস্ট করবো এখানে, তারপর ওপেন দেব। ওপেন দেওয়ার পর এমটিকে 6582 অ্যান্ড্রয়েড সেকেন্ডের যে একটা অপশন হিট টেক্সট বারটা সিলেক্ট করবো, ওটাকে সিলেক্ট করে তারপর ওপেন দেব। অর্থাৎ সবগুলো ফাইলই সিলেক্ট হয়ে যাবে একটা ফাইল দেওয়ার পরে। তারপর এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর ফোনটা যদি ডেড থাকে তাহলে তো ডেড থাকবেই, আর যদি ব্লিঙ্কিং থাকে আর অথবা হ্যাং লোগো অপশন সমস্যাটা থাকে তাহলে ব্যাটারিটা খুলে বলবেন, ব্যাটারি লাগানোর পর তারপর ভলিউম ডাউনে প্রেস করবেন, তারপর ইউএসবি কেবল কানেক্ট করবেন, পিসি টু ইউএসবি কেবল। ফোনটা পাওয়ার পর নিচের যে সিরিয়ালটা আছে এখানে রেড চিহ্ন আসবে, যদি ফার্স্ট টাইম এরর আসে তাহলে আবার ফোনটা ডিসকানেক্ট করবেন। ডিসকানেক্ট করে আবার ডাউনলোডে প্রেস করবেন, আবার সেই আগের মতো ভলিউম ডাউন প্রেস করে তারপর ইউএসবি কেবল কানেক্ট করবেন। ফোনটা পাওয়ার পর ডাউনলোডিং 100%, আর চিপস ইনফরমেশন সাইডে দেখতে পারবেন, আর চিপ ভার্সন, এক্সট্রা ক্লক ভার্সন, তারপর এক্সডিম র্যাম টাইপ, এক্সডিম র্যাম সাইজ, এগুলো সবই দেখতে পারবেন, আর ডাউনলোডিং ফ্ল্যাশ পার্সেন্ট উঠতে থাকবে। যখন 100% হয়ে যাবে তখন ফোনটা ডিসকানেক্ট করবেন ইউএসবি কেবল থেকে। আর এটা ফুলফি কমপ্লিট হইতে 2 মিনিটের মতো সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং, ডাউনলোড ওকে চিহ্নটা চলে আসছে, টিক মার্ক যখন চিহ্নটা আসবে তখন বুঝতে হবে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আর ডাউনলোড কমপ্লিট হওয়ার পর
ইউএসবি কেবলটা ডিসকানেক্ট করতে হবে পিসি থেকে। ইউএসবি কেবলটা ডিসকানেক্ট করে তারপর ব্যাটারিটা রিমুভ করবেন, তারপর পাওয়ার বাটন প্রেস করবেন, আর তারপর ফোনটা কিছুক্ষণের মধ্যে একদম কমপ্লিটলি হয়ে যাবে। আশা করি হার্ডওয়্যারে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে এই ফাইল দিয়ে 100% Y3 ফোনটা কাজ করবে সফটওয়্যারে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য।